এবার আশা করছি ওয়ান টেপের একদম বন্যা বসিয়ে দিব ধাপ ধুপ করে, যাকে পাবো তাকেই, যেদিক এই দিকে আগে চলে যায় এখন যায়। ইরে এতগুলা কেন, এদিকে থাকা যাবে না বুঝছি। ভাই সাহেব যেভাবে ধরতে আসছিল আমি তো ভয় পেয়ে গেছি, এখন পালাইতে হবে ভাই, এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। ইরে আবার এখানে কেন, তারা ওইবার, ওরে ভাই সাহেব জোস, এভাবে ধরতে নাই বুঝছো, আমি পালাই আসছি নিমি। ভাই সাহেব এদিক দিয়ে, এ তার একটা আসছে, এটাকে উড়ে টানা দুইটা একসাথে ধাপ ধুপ করে, কি ছিল ভাই, কি হচ্ছে এই গলা পোড়া মারাত্মক। ওই তার একটা আসছে, এটাকে এবার উপরে জোস, তিনটা হেডশট, কি একটা অবস্থা। এবারে এই ম্যাপে এনিমিদের এম পাঁচশো দিয়ে মজা বোঝাবো। ভাই সাহেব এম পাঁচশো জোস একটা গান প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের জন্য, এবার একটু খেলবো এনিমিদের সাথে। ভাই সাহেব এনিমিদের যে কি করব এখানে কোনো ঠিক নেই, আমিও মরতে পারি ওরাও মরতে পারে। ওই তো এটাকে, আরে দূর ওই সৃষ্ট হয়ে গেলো কেন দূর। ভাই সাহেব কি একটা অবস্থা, এটা ওকম সাজা ঘুষি দিতে যাচ্ছে, কি একটা অবস্থা। এটা না উপরে যাক মারতে পারছি, এটা এটা একদম যেভাবে ঘুষি দিতে আসছিল এই ঘুষি দিয়ে দিলে তো একদম শেষ করে ফেলতো আমাকে, এটাকে আগে মারতে হবে বুঝছি। এখন ঘুষি ওটা শেষ, এটাকে আগে মেরে নি, দাঁড়াও। হ্যালো ম্যান বেরো, বেরোতে হবে তোমার বুঝছি, বেরো। ওরে জোস ভাই সাহেব এটা কি ছিল, ওই উকং সাজছে লাস্ট মুহূর্তে খাইছে, উকং সাজার পরেও খাইছে, কোনো মাপ হবে না। এখন এইখানে এইটাকে যদি দিতে পারি এবং দূর লাগছে না, ওরে জোস। তো আজকে এ পর্যন্ত, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না, এবং সাবস্ক্রাইব তো মাস্ট।